ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক। আমি তোমাদের সেটা শেয়ার করব বলেছিলাম, তো আজকে অলরেডি নিয়ে চলেই এলাম। তো ফার্স্টে আমি রোজ ওয়াটারটা ফেসে অ্যাপ্লাই করে নিলাম, এবং তারপর আমি একটা ক্রিম, বলতে ওটা শীতকালীন একটা ক্রিম, ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। তো ওটা আমি আলাদাভাবে ইউজ করিনি, একসাথে আমি ফাউন্ডেশনের সাথে মিক্সড করে নিলাম, কারণ ফাউন্ডেশনের সাথে মিক্সড করলে আমার মনে হয় যেন একটু ভালো লাগে, তার জন্য আমি এটা ইউজ করলাম। এবং এরপর তোমরা যে যা ময়শ্চারাইজার ইউজ করো সেটা তোমরা করতেই পারো, পার্সোনালি এটা আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি এটা ইউজ করছি। তো যাই হোক, এরপর দেখো আমি ক্রিমটা এবং ফাউন্ডেশনটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম, এবং এরপর আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু পুরো মেকআপ লুকটা দেখে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং তোমরা যারা চাও এরকমভাবে মেকআপ করতে, অবশ্যই কিন্তু তোমরা করতে পারো। कुछ तो है तेरे मेरे दरमियां जो मन कहा। তোমরা পুরো মেকআপ লুকটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি এই শাড়িটা, এটা এবছর পুজোতে মা কিনেছিল, সেটা আমি পরেছি। আর এই যে হাফওয়া ব্লাউজটা, এটাও আমি পরেছি। তো দুটো আমি ভাবলাম যে যেহেতু পিঙ্ক কালারের ব্লাউজটা রয়েছে, পরেই নিই, এটার সাথে খুব ভালোই মানাচ্ছে। তো এটা আমার সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমি সরস্বতী পুজোতে এটা পরবো না। যখন কী পরবো না পরবো সে তো সরস্বতী পুজোর দিনই দেখতে পাবে, আগে থেকে বলে দিলে সারপ্রাইজ কী করে হলো। তার জন্য আমি এই শাড়িটা পরে আজ করছি, এবং পুজোর দিন আমি আলাদাভাবে মেকআপ করব, সেটা হয়তো তোমাদের সাথে তখন শেয়ার করতে পারবো না, তার জন্য আগে থেকেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা আমার চ্যানেলে আজকে নতুনভাবে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে, এবং ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ছোট্ট করে। আর মেকআপ লুকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু ফেসবুকের পেজটি ফলো করে রেখো, আমার ফেসবুক পেজটি হলো মৌসুমি জানা। এরপর এখানে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিলাম। কম্প্যাক্ট পাউডারটা খুবই ভালো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মিশো থেকে কিনেছিলাম, কোনো প্রবলেম নেই, আমার ফেসে খুব ভালোভাবেই মানে শ্যুট করে গেছে আর কি, কোনো প্রবলেম নেই যে ব্রুনো বেড়ায় বা কিছু এরকম কিছুই নেই। যাই হোক, এটা ভালোভাবেই শ্যুট করে গেছে। আর হ্যাঁ, এইটা কিনেছিলাম আমি মাত্র 96 টাকা দিয়ে, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এখন কত দাম নেবে সেটা আমি মানে বলতে পারবো না। যাই হোক, তোমরা চাইলে দেখতে পারো, এটা আমি মিশো মল থেকে কিনেছিলাম। তারপর আমি আইব্রোটা সেট করে নিই, যেহেতু মেকআপটা হালকার ওপরেই ছিল তাই জন্য আই শ্যাডোটাও আমি হালকার ওপরেই রেখেছি, এবং হাত দিয়ে পুরোটাই আমি ব্লেন্ড করে নিচ্ছি। আসলে কি জানো তো, ব্রাশ দিয়ে না আমার খুব একটা আই শ্যাডোটা ব্রাশ দিয়ে করতে খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি, আমার মনে হয় যেন হাতেই বেশি সুবিধে। এবং তারপরে এই যে দেখো, যেহেতু আমি এখানে নেভি ব্লু কালারের শাড়ি পরেছি এবং পিঙ্ক কালার রয়েছে, তাই জন্য আমি এখানে দেখো ব্লু কালার এবং সামনের দিকে পিঙ্ক কালার, একদম হালকা গ্লিটার শেডের যে পিঙ্কটা থাকে সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার মনে হলো এটা দেখতে একটু ভালো লাগবে। তো মোটামুটি ঠিকই ছিল, কোনো প্রবলেম নেই, আমি আমার শাড়ি অনুযায়ী মেকআপ লুকটা করেছি আর কি। আর এখানে দেখো, আমি আইলাইনারটা সেভাবে খুব একটা করিনি আজকে, যেমন পেরেছি যাই হোক তেমন করেছি, প্রত্যেকবার তো আর একই একই ধরনের ভালো লাগে না, তাই জন্য একটু আলাদা ধরনের করার চেষ্টা করলাম। তুই মেরি এই সারি জমিন।
ফেস মেকআপ অলরেডি ডান, এবার আমি হেয়ারস্টাইলে চলে এসেছি। তো হেয়ারস্টাইল কীভাবে করবো না করবো খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক একটা করে নিয়েছি। এরকমভাবে চুলটা চিরন্দি হালকা হালকা করে নিয়ে একটু পাফ টাইপের করে নিলাম। তো এইভাবে আমি ক্লিপ দিয়ে এবার সেট করে নেব। আর তোমরা যদি চাও এর পেছন সাইডটা মানে খোপা করতে, মানে চুলটা যদি খোপা করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি খোপা করলাম না, জাস্ট এমনি একটা গার্ডার দিয়ে বেঁধেই নিলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ এরপরে আমি এখানে ফুল লাগিয়ে নিচ্ছি। তো ফুলটাই আসল আমার মানে নিয়ে এসেছিলাম, তো এটাই লাগানোর জন্য। যাই হোক ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে, আর তাই জন্য আমি ফুলটা লাগিয়ে নিচ্ছি এইভাবে। তো ক্লিপ দিয়ে এটা আগে সেট করে নিতে হবে, নাহলে তো খুলেই পড়ে যাবে। তো যাই হোক আমার ফুলটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। চলে এবার চুলটা আমি পেছনে গাডার দিয়ে একটু বেঁধে নিলাম ভালো করে মোটামুটি। এবার এটা তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, এটা পরে তো আর বেরোচ্ছি না, তাই জন্য তোমরা চাইলে খোপা বা অন্য স্টাইল করে নিতে পারো। আর এখানে এরপর আমি চলে এলাম কানের দুল, কোনটা পরবো না পরবো খুঁজে পাচ্ছিলাম না। আর কানের দুলের পেছন সাইডটা এতটাই মোটা না, যে ডান্ডিগুলো যেগুলো হয়, তো আমার কানে ঢুকছিল না, তাই জন্য একটা খুঁজছিলাম একটা পরছিলাম। যাই হোক এরপরে আমি এই চুড়ি দুটো পরে নিলাম। তো চলো আমার ফাইনাল লুক এটা ছিল, খুবই হালকার উপায়ে আমি মেকআপটা কমপ্লিট করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও। এইটা ছিল আমার ফুল লুক, মেকআপ এবং শাড়ি পরা। তো শাড়িটা আমি এইভাবেই খুব সিম্পলভাবেই পরে নিলাম, তোমরা চাইলে অন্যরকম স্টাইলে অবশ্যই পরতে পারো। তো আমার কাছে সময় হাতে বেশি ছিল না, তাই জন্য এইভাবেই পরে নিলাম, এটাতেই আমার মনে হচ্ছে ভালো লাগছে। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত, মেকআপ লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা চাইলে এরকম অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো, আর সরস্বতী পুজো অনেক সাজুগুজু করো।